হ্যালো বন্ধুরা কবিতা ফুডান ব্লকে সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি শঙ্কর মাছের একটি রেসিপি তার জন্য আমি এখানে শঙ্কর মাছ নিয়ে নিয়েছি তো মাছটা আমি ভালো করে নুন আর গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি যাতে মাছটার থেকে যে একটা আষ্টানি গন্ধ সেটা চলে যায় তারপরে আবার আমি ধুয়ে নুন হলুদ আর একটুখানি তেল দিয়ে মাছটা আমি মেখে রেখে দেবো কিছুক্ষণ এরপরে আমি মশলা করে নেব তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম দু চামচ আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম ঝাল দেবে এবার আমি একটু জল দিয়ে মশলাটাকে একটু মশলাটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব আর এদিকে নিয়ে নিচ্ছি আমি একটা আলু তো এরপর আমি কড়াতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম যাতে মাছটা দিলে লেগে না যায় তো এরপরে আমি মাছগুলো সব ভেজে নেব মাছগুলো আমি ভালো করে একটু ভেজে নেব এদিক ওদিক করে বন্ধুরা তো মাছটা আমি ভালো করে ভেজে নেব একটু তো দেখো আমি মাছটা ভেজে নিলাম এরপরে আমি এই তেলেই দিয়ে দেব আলু তো আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে আলু না দিয়েও করতে পারো কিন্তু আমি একটু আলু দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নেব তো এবার আমি আলুটাও তুলে নেব তারপরে এই তেলে আমি দিয়ে দেব যে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো তোমরা ঝালটা তোমাদের তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবেই ঝাল দেবে আর দিয়ে দিলাম টমেটো এরপরে টমেটোটা যখন একটু নরম হয়ে গেল দিয়ে দিলাম মশলাটা যে মশলাটা আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম আর কি সেই মশলাটা দিয়েও আবারও আমি ভালো করে কষিয়ে নিলাম এবার একটু ঢেকে দেব মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায় তো চলো ঢাকনা খুলে দিলাম তো এরপরে আমার টমেটোটা বেশ একটু সেদ্ধ হয়ে গেছে মশলাটাও একটু তেল ছেড়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম যে মাছটা আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেব তো এরপরে আমি গরম জল বসিয়েছিলাম একটু ব্যাটিতে তো আমি গরম জল দিয়ে দিলাম মাছে এরপর আবারও আমি ভালো করে মশলাটা মাখিয়ে রেখে দিলাম এরপরে আমি চাপা দিয়ে দিলাম তো চাপা খুলে আমার দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম না গরম মশলা তো না বাবার আগে আমি গরম মশলা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকো